আসসালামু আলাইকুম আমি ডক্টর শুভ আজকে আমি আপনাদের সাথে একটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি আমি অনলাইনে হঠাৎ করে আরও একটি ভিডিও দেখলাম আমার কাছে মনে হলো যে এখানে কিছু ভুল তথ্য আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন ব্রেস্টের প্রবলেম নিয়ে আমাদের দেশের অনেক মা বোনেরা ভুগে থাকে এবং লজ্জাজনিত কারণে বা যে কোনো কারণেই হোক অনেক পেশেন্ট সময় মতো ডক্টরের কাছে আসতে পারে না এই অবস্থায় এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখলাম যেটা আপনাদেরকে আরও বেশি মিসগাইডেড করবে যার ফলে দেখা যেত যে যারাও সঠিক সময়ে চিকিৎসকের কাছে আসতে পারতেন তারাও আজে বাজে পরামর্শ নিয়ে দেখা যাবে যে তারা দেরি করে ফেলতেছে ভিডিওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আল্টাইম এটার জন্য আমি অনেক অনেক দোয়া পাইছে এটা কোনো ফর্সা আইটেম না এটা দিয়ে যখন আপনি ব্রেস্ট ধুবেন আপনার স্যাগে ব্রেস্ট লিফট আপ হবে আফটার दट আপনার হচ্ছে ব্রেস্টেড চামড়া যদি কুঁচকানো থাকে ব্রেস্টেড চামড়া টাইট হবে ইভেন অনেকের ব্রেস্ট ব্যথা করে ক্যান্সার বা টিউমার হওয়ার আগে ব্রেস্ট কিন্তু একটু একটু ব্যথা করে চাকা বাধে ওই চাকাটা পর্যন্ত এটাতে ভালো হয়ে গেছে দেখুন যে সে এখানে বললো যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার আগে ব্রেস্টে চাকা বাঁধে কেউ যদি ক্যান্সারের প্রাথমিক অবস্থায় তার কাছ থেকে সাবানটি কিনে নিয়ে সাবান ব্যবহার করে এর মানে কি সে সুস্থ হয়ে যাবে তার ক্যান্সারটা সামনের দিকে আঁকাবে না আসলে কিন্তু বিষয়টা সেরকম না এখানে বলা হয়েছে যে ব্রেস্টে চাকার মতন হয় এটা আমাদের দেশে অনেক নারীর আছে যে ব্রেস্টের মধ্যে বিভিন্ন ধরনের চাকা গোটা যেখানে অনেকের ব্যথা হয় বা কারো ব্যথা হয় না এটাকে আমরা বলে থাকি ব্রেস্ট লাম্প আচ্ছা দেখুন এই ব্রেস্ট লাম্প কিন্তু দুই ধরনের হতে পারে একটা হচ্ছে বিনাইন বা যেটা ক্ষতিকর না আরেকটা হচ্ছে ম্যালিগনেন্ট বা ক্যান্সার এই দুইটা ট্রিটমেন্টের মধ্যে যে মূল পার্থক্য সেটা হচ্ছে একটা জায়গায় ট্রিটমেন্ট লাগে আর একটা জায়গায় ট্রিটমেন্ট লাগেই না যেমন ধরেন যেখানে বিনাইন এটাকে আমরা বলি অ্যাডিনোমা আপনারা ইন্টারনেটে সার্চ করলেও দেখতে পারবেন যে এখানে হচ্ছে ব্রেস্টের মধ্যে লাম বা চাকা চাকা থাকে যেটা অনেক সময় ব্যথা থাকে বা অনেক সময় ব্যথা থাকেও না এটা অনেক সময় পিরিয়ডের সাথে একটু সিমটমগুলো কম বেশি হতে পারে আর যেটা ক্যান্সার সেখানে দেখা যাবে যে ব্রেস্টের চাকা আছে ঠিকই কিন্তু কোনো ব্যথা থাকে না এটা স্কিনের সাথে শক্ত হয়ে লেগে যায় অথবা নিচে মাংসের সাথে শক্ত হয়ে লেগে যায় দেখা যায় যে একটু সাইজে দ্রুত বড় হচ্ছে ফাইব্রাডিনোমা আর ক্যান্সারের মধ্যে লক্ষণগুলো প্রায় কাছাকাছি এর মধ্যে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা প্রাথমিক অবস্থা এটাকে আলাদা করে ফেলি যেটা কি ফাইব্রো নাকি ক্যান্সার যদি ফাইব্রো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট হিসেবে খুব বেশি কিছু করি না যেহেতু এটা তেমন কোনো ক্ষতিকর না ফাইব্রো অ্যাডেনোমার ক্ষেত্রে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং কিছু কাউন্সেলিং করা হয় যেখানে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না আর কারো যদি বেশি সমস্যা হয়ে থাকে ফাইব্রয়েডের নামার সাইজটা যদি বেশি বড় হয় সেক্ষেত্রে আমরা সার্জারি পরামর্শ দিই আর ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলি স্টেজ আছে যে স্টেজগুলোর মধ্যে প্রাথমিক অবস্থায় যেটার অপারেশন করলে বা সার্জারির মাধ্যমে সম্পূর্ণ ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব এখন ধরুন যে কেউ ফেসবুকে এইভাবে সাবান ব্যবহার করে ক্যান্সারের প্রাথমিক অবস্থায় যদি সে বাসায় বসে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করে তাহলে যখন সে ডাক্তারের কাছে আসতে অনেক লেট করে ফেলবে তার ক্যান্সারটা যখন লাস্ট স্টেজে চলে যাবে তখন তার অবস্থাটা কতটুকু খারাপ হবে আমি একজন ডক্টর হিসেবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। এই ধরনের অনলাইনে যারা প্রতারণামূলক কথাবার্তা বলে মানুষের আবেগের জায়গাগুলো নিয়ে যখন মানুষ আপনাদের সাথে প্রতারণা করে আপনারা এই বিষয়গুলো অন্তত পক্ষে চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর আপনারা সেটা নিজেদের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ব্রেস্টের প্রবলেমগুলো নিয়ে যেহেতু আমাদের মা বোনেরা প্রাথমিক অবস্থায় ডাক্তারের কাছে আসতে অনেক লজ্জাবোধ করে তো একজন ডক্টর হিসেবে আমার পরামর্শ থাকবে আপনাদের বাসায় আপনাদের মা বোন দাদি নানি যারা আছে তাদেরকে বলবেন অন্তত পক্ষে মাসে বা ছয় মাসে একবার করে হলেও যাতে নিজেদের ব্রেস্টে নিজেরা হাত দিয়ে দেখে কোনো চাকা বা কোনো লাম্প আছে কি না যদি চাকা বা লাম থাকে তাহলে অতি দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে যাতে তারা শিওর হয়ে নেয় যে সেটা কি কোনো বিনাইন টিউমার নাকি কোনো ক্যান্সার আর যদি ক্যান্সার থাকে ব্রেস্ট ক্যান্সার কিন্তু প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা নেওয়া হয় প্রায় হানড্রেড পারসেন্টই এটার সাকসেস রেট আছে অপারেশন করলে সম্পূর্ণই ভালো হওয়া সম্ভব আর এটা যদি কোনো কারণে ম্যাটাস্টেসিস হয়ে যায় বা এটা ব্রেস্টের থেকে আপনার যদি লাংস বা ফুসফুস পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু সেটার আর কোনো কিউর হওয়ার সম্ভাবনা নেই বা সেখানে আর কোনো অপারেশনের কোনো জায়গাও থাকবে না অর্থাৎ এই ধরনের বিভিন্ন অনলাইনের সব বা হচ্ছে ফিজিক্যাল শপ যাই হোক এখান থেকে যদি আপনারা এই ধরনের আজে বাজে পরামর্শ গ্রহণ করে বা আপনারা যদি ভাবেন যে না ব্রেস্টে একটা চাকা দেখা যাচ্ছে আমি একটু সাবান ব্যবহার করে দেখি যে এটা থেকে আমি ভালো হতে পারি কি না এটা যদি ফাইব্রাডিনোমা হয়ে থাকে তাহলে হয়তো আপনার তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু যদি এটি ক্যান্সার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অনেক দেরি হয়ে যাবে সেই সময়ের মধ্যে আপনার ক্যান্সারটা এমনও হতে পারে যে ওই সময় চিকিৎসা করলে আপনি ভালো হতেন কিন্তু সাবান ব্যবহার করে আপনি ছয় মাস অপেক্ষা করেছেন দেখেছেন যে কোনো ফলাফল আসেনি পরিস্থিতি আরও খারাপ হয়েছে সেই অবস্থায় ডক্টরের কাছে আসলেন দেখা গেল যে সেই ক্যান্সারটা আপনার লাংসে চলে গেছে ম্যাটাস্টেসিস হয়ে গেছে তখন কিন্তু আর আসলে আমাদের কিছু করার থাকবে না আমার আজকের এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে আমার ফেসবুক পেজ ডক্টর শুভ এবং ইউটিউব চ্যানেল ডক্টর শুভর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও আপলোড করে থাকি আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন আপনাদের মতামত অবশ্যই প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন